जय हिंद फ्रेंड्स, वेलकम टू एडु क्लास एकेडमी। आज के हमरा जे मध्यकालीन भारत इतिहास जे सीरीज हमरा चल चलो जे सीरीज ने हमरा पढ़ चिलम तारी परवर्ती डायनेस्टी ते हमरा पहुंचे गेछि। परवर्ती डायनेस्टी की ना तुगलक डायनेस्टी। आज के क्लास मेनली तुगलक डायनेस्टी के फॉलो करे हबे, ठीक है। तो एर आगे हमरा की देखे फेलेछि ना दिल्ली सल्तनते प्रथम शुरू होय छिलो सिलेट डायनेस्टी बा दास वंश के दिए। तारपर हमरा खिलजी वंश देखेछि। से खिलजी वंशेर एकजन बहुल परिचित बहुल चर्चित जो शासक अलाउद्दीन खिलजी तरह सम्पर्क स्टाडी करर परवर्तकाले जे खिलजी डायनेस्टी जो उच्छेद साधन होच्छे अर्थात खिलजी डायनेस्टी पतने पर हमारे एखे जो डायनेस्टी दिल्ली से रूल करछे तार नाम होच्छे तुगलक डायनेस्टी। तुगलक डायनेस्टी सबथेके जतगुलो डायनेस्टी आमरा पढ़ब तार मध्ये सबथेके लंगेस्ट टेनियर बोलते पारो। सबथेके लंगेस्ट सबथेके बेशी दिन धरे दिल्लीते राजत्व करेछे 1320 থেকে শুরু করে 1414 অবধি দিল্লিতে আমরা তুগলক ডাইনেস্টিকে দেখতে পাবো। যার নিয়ার অ্যাবাউট টেনিওর 94 ইয়ার্স এর মত, যেটা সবথেকে লংগেস্ট টেনিওর, ঠিক আছে। বেশ, তাহলে কাহিনী আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই ফের আমি আবার শুরু করছি। কোথা থেকে শেষ হয়েছিল? আলাউদ্দিন খিলজিতে শেষ হয়েছিল। প্যারালাইসিস, যার দ্বারা আলাউদ্দিন খিলজির মৃত্যু হচ্ছে। আলাউদ্দিন খিলজির সবথেকে কাছের মানুষ মালিক কাফুর, যখন আলাউদ্দিন খিলজি মৃত্যুশয্যায় পড়ে আছে তখন মালিক কাফুর আলাউদ্দিন খিলজির যে ওয়াইফ ছিল তাকে বিয়ে করে নেয়, তার স্ত্রীকে বিয়ে করে নেয় এবং নিজেকে দিল্লির উত্তরাধিকার, পরবর্তী উত্তরাধিকার বা দিল্লির দাবিদার হিসেবে নিজেকে ঘোষণা করে। এবং আলাউদ্দিন খিলজির ছেলে যে ছিল তার নাম হচ্ছে মুবারক খিলজি, তাকে হত্যা করার জন্য মালিক কাফুর কি পাঠায়? সেনা পাঠায়। কিন্তু সেই সেনার দয়া হোক বা মন পরিবর্তন হোক, যাই হোক, কোন একটা কারণ হয়ে থাকবে, তারা মুবারক খিলজিকে হত্যা না করে তারা ফিরে এসে মালিক কাফুরকে হত্যা করে এবং মুবারক খিলজি পরবর্তী রাজা হিসাবে সিংহাসনে বসে, পরবর্তী সুলতান হিসাবে সিংহাসনে বসে। মুবারক খিলজিও বাবার মতো এও একজনকে প্রেম করত, যার নাম হচ্ছে খুসরো শাহ, ঠিক আছে। তো মুবারক খিলজির পর খুসরো, যে একজন কনভার্টেড মুসলিম ছিল, পরবর্তীকালে সিংহাসনে খুসরো সিংহাসনে বসে। কিন্তু দিল্লির যারা অভিজাত সম্প্রদায় ছিল তারা একজন কনভার্টেড মুসলিমকে এজ এ সুলতান হিসাবে দেখতে ইচ্ছুক ছিল না। এবার এর জন্য খুসরো শাহকে কি করতে হয়েছে? না, জনগণকে খুশি করার জন্য বা আমির বর্গকে খুশি করার জন্য প্রচুর ধন দৌলত সে কি করেছিল? না, বিলিয়েছিল। সেই একই রকম ধন দৌলত কার কাছে পৌঁছেছিল? না, ধন দৌলত নিজামুদ্দিন আউলিয়ার কাছেও গিয়েছিল। ক্লিয়ার? নিজামুদ্দিন আউলিয়ার কাছে পৌঁছেছিল। কারণ সাধারণ মানুষকে কি করতে হবে? খুশি করতে হবে, তার জন্য সে পয়সাকে বন্টন করে খুশি। আজকের দিনেও ভোটের আগে দেখতে পাও, ঠিক আছে, এই ধরনের পলিসি আজকের দিনেও ফলো করা হয়। ভোটের আগে মাংস আরো অনেক রকমের, কোথাও ক্যাশও ডিস্ট্রিবিউট করা হয়, ঠিক আছে। এই ধরনের পলিসি ইতিহাসের সাক্ষী আছে, অনেক আগে থেকেই চলে আসছে, ঠিক আছে। আজকের দিনে নতুন কিছু ব্যাপার কিন্তু এটা নয়, ক্লিয়ার। আচ্ছা, তো যাই হোক, সিংহাসনে তো বসলো, কিন্তু একজন ব্যক্তি যে পাওয়ারফুল হয়ে উঠে আসছে যার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক সিন্ধ প্রভিন্সে, সিন্ধের কাছে যে ঝিলাম নদী আছে সেই ঝিলাম নদীর তীরে খোখরো বলে এক ধরনের উপজাতিরা বসবাস করত। এই খোখরো উপজাতিদের সাহায্য নিয়ে একটা দল বানায়, একটা গোষ্ঠী বানায়, একটা সেনা তৈরি করে। সেই সেনার সাহায্য নিয়ে সে কি করে? দিল্লিতে এসে অ্যাটাক করে এবং দুটো যুদ্ধ হয়। এক হচ্ছে ব্যাটল অফ সরস্বতী, আরেকটা যুদ্ধ হয়েছিল, দেখবো আমরা ধীরে ধীরে যেমন ক্লাস যাবে, ঠিক আছে। তো সেই দুটো যুদ্ধের মাধ্যমে খুসরোকে পরাজিত করে দিল্লিতে নিজেকে গাজী বা সুলতান হিসাবে নিজেকে ঘোষণা করে এবং তুগলক ডাইনেস্টি এস্টাবলিশ করে। সিংহাসনে বসে বসে গিয়াসউদ্দিন তুগলক এই আলাউদ্দিন খিলজির দ্বারা প্রবর্তন করা বেশ কিছু নিয়ম কারণ এইগুলোকে শিথিল করতে শুরু করে, লঘু করতে শুরু করে। এবং তার সাথে সাথে যে সমস্ত জায়গাগুলোতে যাদের যাদেরকে টাকা কে দিয়েছে, গ্রান্ট করেছিল খুসরো, তাদের কাছে চিঠি পাঠায় যে সমস্ত টাকা তোমরা নিয়েছো সেই সমস্ত টাকাগুলো রাজকোষে ফেরত দাও। এইরকমই টাকার দান কোথায় গিয়েছিল বলেছিলাম? এইরকমই টাকার দান কিন্তু গিয়েছিল নিজামুদ্দিন আউলিয়ার কাছে। তো নিজামুদ্দিন আউলিয়া কাছেও চিঠি যায় যে আমার টাকা ফেরত চাই। এই সময়, যে সময়কালের কথা বলছি, সেই সময় গিয়াসউদ্দিন তুগলক বাংলা অভিযানে গেছে। দেখো, যখন পাওয়ারফুল কোনো শাসক থাকছে না, অর্থাৎ দিল্লি সালতানাতে আলাউদ্দিন খিলজির পর একটা ভ্যাকুম সৃষ্টি হয়েছিল, একটা অরাজকতা সিচুয়েশন, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেহেতু কোনো পাওয়ারফুল রাজা এই সময় ছিল না।
তাহলে আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতে যে সমস্ত জায়গাগুলো জয় করেছিল বা অল ওভার ইন্ডিয়াতেই বলতে পারো যে সমস্ত জায়গাগুলো আলাউদ্দিন খিলজি তার আয়ত্তে নিয়ে এসেছিল, তারা কি দেখবে যে এবার শক্তিশালী কোনো রাজা নেই, আমরা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করি, তারা রিভল্ট করে এবং নিজেদেরকে স্বাধীন নবাব হিসাবে, স্বাধীন শাসক হিসাবে, যে যার যে জায়গা থেকে নিজেদের স্বাধীন হিসাবে ঘোষণা করছিল। এরকমই বাংলাতেও সেম সিচুয়েশন চলছিল। তো বাংলাকে দখল করার জন্য, অ্যানেক্স করার জন্য গিয়াসউদ্দিন তুগলক বাংলা বেঙ্গল এক্সপেডিশনে গিয়েছিল সাল 1325। বাংলাতে এই সময় গিয়াসউদ্দিন তুগলক যুদ্ধে ব্যস্ত, এখান থেকে চিঠি পাঠিয়েছিল যে হ্যাঁ টাকা আমার ফেরত চাই নিজামুদ্দিন আউলিয়ার। নিজামুদ্দিন আউলিয়ার ফের রিটার্ন আসে, আমি সুফি আদমি, সন্ত আদমি, ফকির আদমি, টাকা আমি নিয়ে কি করব, টাকা আমার কাছে এসেছিল, টাকা আমি কি করেছি বিলিয়ে দিয়েছি, আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই। ঠিক আছে, গিয়াসউদ্দিন তুগলক একজন সুলতান শাসক, শাসককে বলে দিচ্ছে আমি টাকা ফেরত দিতে পারবো না, বুঝা গেল। গিয়াসউদ্দিন তুগলক তখন ফের চিঠি পাঠাই, ওয়েট করো আমি আসছি, দিল্লি ফেরত আসছি, তখন এসে দেখছি তোমার বিচার হবে। এই সময় নিজামুদ্দিন আউলিয়া ফের রিটার্ন যে কথাটি বলে, যে কথার উক্তিটা খুবই ফেমাস, হুনুজ দিল্লি দূরস্থ, দ্যাট মিন্স দিল্লি আভি বহু দূর হ্যায়, বলে না কথায় কথায় দিল্লি অনেক দূর। তো শোনা যায় নাকি বা হতে পারে একজন সুফি সন্তের বলা কথা ফলে গিয়েছিল বা সুফি সন্তের অভিশাপ বলো বা যাই বলো না কেন, এই গিয়াসউদ্দিন তুগলককে আর দিল্লি ফেরত আসতে হয়। 1325 বাংলা অভিযান যখন জয় করে এ যখন দিল্লিতে ফের ব্যাক করে ফিরে আসছে, তখন মধ্য রাস্তায় এই সুলতানকে এই জয়ের বাহবা দেওয়ার জন্য তাকে কি করা হয়, তাকে অভ্যর্থনা জানানোর জন্য মাঝ রাস্তায় কি করা হয়, একটা সমারোহ আয়োজন করা হয়। কিরকম ধরনের সমারোহ? একটা বাঁশের একটা প্যাভিলিয়ন বানানো হয় বা একটা কিলা বলতে পারো, একটা কেল্লা বলতে পারো, বানানো হয় টেম্পোরারি বেসিসে, যেখানে তার ব্যালকনির ওপর কে বসে আছে, কে দাঁড়িয়ে আছে, গিয়াসউদ্দিন তুগলক দাঁড়িয়ে আছে, আর সামনের রাস্তা দিয়ে হাতি ঘোড়া এরা সব রাজাকে সম্মান জানানোর জন্য তার সামনে দিয়ে মার্চ করছে, কুচকাওয়াজ করতে করতে যান। তো এই হাতির পায়ের আঘাতে, হাতির পায়ের যে আঘাতে যে কম্পন, সেই কম্পনের ফলে এই টোটাল যে কিলা বা যে প্রাসাদ নির্মাণ করা হয়েছিল সেটা ভেঙে, সেটা কোলাপস হয়ে যায় সেটা, এবং তার মধ্যেই চাপা পড়ে কে মারা যায়, গিয়াসউদ্দিন তুগলক মারা যায়, তাকে আর দিল্লি ফিরে আসতে হয়নি। এবং এর সাথে সাথে গিয়াসউদ্দিন তুগলকের একজন ছেলেও এর মধ্যে ছিল, সেও মারা যায়। এবং ওই সময়কার যারা তৎকালীন ইতিহাসকার তারা এই ঘটনাটাকে ষড়যন্ত্রের শিকার হিসাবে ইতিহাসে নথিবদ্ধ করেছে। এবং এই ষড়যন্ত্রের পিছনে কাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, না এর পরবর্তী যে শাসক মোহাম্মদ বিন তুগলককে, মোহাম্মদ বিন তুগলক কে ছিল, না এরই ছেলে, গিয়াসউদ্দিন তুগলকেরই ছেলে। ইতিহাস মোহাম্মদ বিন তুগলককে অন্য নামে চেনে, পাগলা রাজা, ঠিক আছে, বা আরো নানান ভাবে মোহাম্মদ বিন তুগলককে ইতিহাস চেনে। কিন্তু কিছু কিছু ইতিহাসকার মোহাম্মদ বিন তুগলককে তার বাবার হত্যার ষড়যন্ত্রকারী হিসাবেও বর্ণনা দিয়েছে। তো চলো দেখবো আরো ডিটেলসে আমরা যে এই তুগলক ডাইনেস্টির প্রথম শাসক গিয়াসউদ্দিন তুগলক থেকে কি কি জিনিস ইম্পর্টেন্ট আর কি কি কাহিনী এর সাথে জড়িয়ে আছে। ক্লিয়ার? চলো তাহলে, এরা হচ্ছে মেনলি তুর্কি ডাইনেস্টি। আমি বলেছিলাম ম্যাক্সিমাম যে সমস্ত ডাইনেস্টি আমরা দিল্লি সালতানাত পিরিয়ডে পড়ছি, স্লেভ ডাইনেস্টি বলো, খিলজি ডাইনেস্টি বলো, তারপর তোমার তুগলক ডাইনেস্টি বলো, এরা সবাই হচ্ছে মেনলি তুর্কি অরিজিন থেকে বিলং করতো, তুর্কি ডাইনেস্টি। ঠিক আছে, লাস্ট যে ডাইনেস্টি আমরা পাবো যেটা লোধি ডাইনেস্টি, সেটা হচ্ছে আফগান ডাইনেস্টি ছিল। ক্লিয়ার? বেশ, যাই হোক, তো গিয়াসউদ্দিন তুগলক 1320 থেকে শুরু করে 1325 অবধি এর রাজত্বকাল, বলেছিলাম কেন 1325, আরো হয়তো বাড়তে পারতো, কারণ 1325 কি হয় না, বেঙ্গল এক্সপেডিশন বাংলা জয় করে যখন ফিরছিল তখনই এর মৃত্যু হয়, ওই প্যাভিলিয়ন বলো বা ওই কিলা ভেঙে পড়ে তার মধ্যে চাপা পড়ে এর মৃত্যু হয়। ক্লিয়ার? বেশ, বাকি যে সমস্ত কাহিনী আমি মুখে বলেছি সেগুলো যখন স্লাইডে আসবে আমি সেগুলোকে আর দ্বিতীয়বারের জন্য রিপিট করবো না, তাতে করে লেকচার অনেক বেশি লেন্থি হয়ে যাবে, তোমরা স্ক্রিন থেকেই দেখে নেবে এগুলো। ক্লিয়ার? বেশ, তো দুটো যুদ্ধের মাধ্যমে খুসরো খানকে কি করেছিল, এ পরাজিত করেছিল, এক ব্যাটেল অফ সরস্বতী, ব্যাটেল অফ সরস্বতী, আর একটা হচ্ছে ব্যাটেল অফ লেহরওয়াত, ব্যাটেল অফ লেহরওয়াত আর ব্যাটেল অফ সরস্বতী, এই দুটো যুদ্ধের মাধ্যমে খুসরো খানকে পরাজিত করে এবং দিল্লিতে গিয়াসউদ্দিন তুগলক নিজেকে স্বাধীন সুলতান হিসাবে ঘোষণা করে। এবং এই প্রথম সুলতান, এই প্রথম সুলতান যে গাজী উপাধি ধারণ করেছিল, কি উপাধি, গাজী, ঠিক আছে,
বা কাফেরদের হত্যাকারী, কাফেরদের হত্যাকারী বা গাজী উপাধি ধারণ করেছিল। ক্লিয়ার? বেশ, নেক্সট, এই যে গাজী বা স্লেয়ার অফ ইনফিল্ডস বা কাফেরদের হত্যাকারী একই কথা ধারণ করেছিল। ক্লিয়ার? বেশ। এছাড়া গিয়াসউদ্দিন তুগলক ওই সময়কাল কালে যে সমস্ত কাহিনী রচিত হয়েছে, যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছে, সেখানে একে তুগলক শাহ নামেও ইতিহাসে জানা যায়। তুগলক শাহ, ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও তুগলকাবাদ বলে যে শহরটা, সেটাও কে নির্মাণ করেছিল? না, গিয়াসউদ্দিন তুগলকের সময় নির্মিত হয়েছিল তুগলকাবাদ বলে যে শহরটা, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এই প্রথম সুলতান, দিল্লি সালতানাতে এই প্রথম সুলতান গিয়াসউদ্দিন তুগলক যে প্রথম এটা রিয়েলাইজ করে এগ্রিকালচার ফিল্ডে উন্নতি করতে গেলে ক্যানেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অর্থাৎ কূপ খনন করা। ক্যানেল বলতে বুঝতে পারছি মাধ্যমে নদী থেকে জল কার মধ্যে দিয়ে যাবে, না অনেক দূর দূরবর্তী যে সমস্ত জমি আছে তার মধ্যে দিয়েও সেই ক্যানেল থেকে কি করা যাবে, না জল পাওয়া যাবে। অর্থাৎ ডিগিং ক্যানেলস, কূপ খনন করা যে প্রয়োজনীয়তা, সেটা প্রথম রিয়েলাইজ করেছিল কে? না, গিয়াসউদ্দিন তুগলক। এরপর ফের এই ডিগিং ক্যানেল বা এগ্রিকালচার ফিল্ডে বা গার্ডেনিং, গার্ডেনিং এর যে ফিল্ড অর্থাৎ হর্টিকালচার ফিল্ডে যে কাজ করবে তার নাম হচ্ছে ফিরোজ শাহ তুগলক, যাকে আমরা সুলতানি যুগের আকবর হিসাবেও, কোন কোন ইতিহাসকারের মতে তাকে আমরা সুলতানি যুগের আকবর হিসাবেও কিন্তু দেখেছি। ক্লিয়ার? কাকে? ফিরোজ শাহ তুগলক। কিন্তু প্রথম স্টার্ট হয়েছিল কার দ্বারা? না, গিয়াসউদ্দিন তুগলকের দ্বারা। ফার্স্ট এই এগ্রিকালচার ফিল্ডে উন্নতি করার যে একটা প্রচেষ্টা, অর্থাৎ কূপ খনন করা বা ক্যানেল খনন করার যে প্রচেষ্টা, এছাড়াও গার্ডেন, একেও কি করেছিল, এই ট্র্যাডিশন এর দ্বারাই প্রথম আসছে। পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক এটাকে আরো অনেক লার্জ স্কেলে করতে শুরু করবে। এছাড়াও ফোর্ট অর্থাৎ দুর্গ নির্মাণ করা এই সমস্ত জিনিস ছিল। এছাড়াও দুটো সিস্টেম বলেছিলাম, এক হচ্ছে ব্র্যান্ডিং অফ হর্সেস, যেটাকে আমরা দাগ নামে চিনি, অর্থাৎ ঘোড়াকে ব্র্যান্ডিং করা, এবং হুলিয়া, দ্যাট মিন্স চেহারা, সৈন্যদের একটা আইডেন্টিটি কার্ড, যেটা কে শুরু করেছিল? দাগ এবং হুলিয়া বা দাগ অ্যান্ড চেহারা, এই সিস্টেম দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কার দ্বারা? না বলো, আলাউদ্দিন খিলজির দ্বারা। এই সিস্টেমকে কি করে? বলবৎ রাখে, ঠিক আছে। এই সিস্টেমকে এ কি করেছিল? জারি রেখেছিল। এছাড়া রেভিনিউকে কি করে দেয়? না, রাজস্ব এর পরিমাণকে ফিক্সড করে দেয়। 1/5 প্রোডিউস জাস্ট পরিমাণ এগ্রিকালচার ফিল্ড হিসাবে, ফিল্ডে যে পরিমাণ উৎপাদিত যে সামগ্রী, প্রোডিউস যে সামগ্রী হবে, প্রোডিউস গুডস এর উপর 1/5 অর 1/6 এর মাঝামাঝি একটা কি থাকে, না সরি 1/6 নয়, 1/5 আর 1/3 এর মাঝামাঝি কি করে নেওয়া হতো, না রাজস্ব কালেক্ট করা হতো। ক্লিয়ার? এর সময় বেশ। এছাড়াও এর সময় কি, না শুধু ক্যানেলসই নয়, এর সাথে সাথে ব্রিজ, কনস্ট্রাকশন অফ রোডস, এই সমস্ত জিনিসগুলো কি করা হয়, নির্মাণ করা হয়। এছাড়াও ডাক ব্যবস্থা, দ্যাট মিন্স পোস্টাল সিস্টেমকে কি করা, ইন্ট্রোডিউস করারও কাজ কিন্তু এ করেছিল। যেই ডাক সিস্টেম বা পোস্টাল সিস্টেমের উপর কাজ আমরা মুঘল দরবারে, সরি মুঘল পিরিয়ডে বলাটা সবথেকে ভালো কাজ হবে, শেরশাহ সুরির সময়। শেরশাহ সুরি তো কোনো মুঘল রাজা ছিল না, আফগান ডাইনেস্টি একটা মাঝখানে ছিল, সুরি ডাইনেস্টি। তো শেরশাহ সময় কিন্তু ফের আমরা ডাক ব্যবস্থাকে উন্নতি করার প্রচেষ্টা আমরা দেখতে পাবো। ক্লিয়ার? কিন্তু যা শুরু হয়েছিল কিন্তু গিয়াসউদ্দিন তুগলকের সময় থেকে। এছাড়াও বিচার ব্যবস্থা ছিল খুবই স্ট্রিক্ট, জুডিশিয়াল সিস্টেম এর সময় খুবই শক্ত ছিল, খুবই কঠোর ছিল, এতটাই জুডিশিয়াল সিস্টেম অর্থাৎ পানিশেবল, এতটাই কঠোর পানিশমেন্ট দেওয়া হতো, যার ফলে চট করে কোনো অ্যাক্টিভিটি, চট করে চুরি ডাকাতি এই সমস্ত জিনিসগুলো হতো না, ঠিক আছে। তো কাহিনী আছে, শোনা যায়, গল্প আছে যে এর সময় এতটাই পাওয়ারফুল জুডিশিয়াল সিস্টেম ছিল যে একজন নেকড়েও একটা ভেড়ার দিকে চট করে থাবা বসাতো, ঠিক আছে, তার দিকেও সে তার নজর কিন্তু ঠিক থাকত। ক্লিয়ার? বেশ, যাই হোক, এর সময় কি দেখতে পাই আমরা? ম্যাক্সিমাম টাইমস বা ম্যাক্সিমাম নাম্বার অফ মঙ্গল ইনভেশন, অর্থাৎ সব থেকে বেশি বার মঙ্গল আক্রমণ, 29 বার মঙ্গল আক্রমণ কার সময় হয়েছে? গিয়াসউদ্দিন তুগলকের সময় এসে, এটা পরীক্ষায় এসে থাকে, সব থেকে বেশি বার মঙ্গল আক্রমণ কার সময় হয়েছিল, কার সময়? না, গিয়াসউদ্দিন তুগলকের সময়। ক্লিয়ার? আচ্ছা, আমির খসরু এর সময়কালে এর রাজদরবারে থাকতো একজন কবি, একজন লেখক, আমির খসরু। এর লেখা বইটার নাম কি? না, তুগলক নামা। তার কাকে উৎসর্গ করে লিখেছে? না, গিয়াসউদ্দিন তুগলককে উৎসর্গ করে তুগলক নামা লেখা হয়েছিল। যে কে লিখেছে? না, আমির খসরু। আমির খসরুকে কি বলা হয়? প্যারট অফ ইন্ডিয়া, দ্যাট মিন্স তোতা এ হিন্দ বলা হয় আমির খসরুকে, তোতা এ হিন্দ। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও
দেওগিরি, যে দেওগিরি একটা সময় আলাউদ্দিন খিলজি তার কন্ট্রোলে নিয়ে এসেছিল, তারাও ধীরে ধীরে দেওগিরির শাসক শঙ্করদেব এও নিজেকে আর দিল্লি সুলতানাতের বশ্যতা স্বীকার করে থাকবো না এই ধরনের একটা, অর্থাৎ দিল্লির বশ্যতা স্বীকার করতে অরাজি হয় বা নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করার একটা প্রচেষ্টা চলছিল। ক্লিয়ার? সেই জন্য কি করে না 1321 সালে সে কি করে জুনা খান, অর্থাৎ এর যে এল্ডেস্ট সন, বড় ছেলে জুনা খান, যাকে আমরা ইতিহাস মোহাম্মদ বিন তুগলক বা পাগলা রাজা হিসাবে জেনে থাকে, ঠিক আছে, তাকে কি করে না দেওগিরি, ওয়ারাঙ্গল এবং মাদুরা এই সমস্ত রাজ্য লুণ্ঠনের জন্য পাঠিয়েছিল। যাই হোক, আলাউদ্দিনের মৃত্যুর পর ওয়ারাঙ্গলের শাসক দ্বিতীয় প্রতাপরুদ্রদেব তার স্বাধীনতা দাবি করে। এই যে বললাম এক একটা জায়গা থেকে নিজেদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করার দাবি এই সময় আসতে শুরু করবে। তো যেহেতু ওয়ারাঙ্গলের শাসক প্রতাপরুদ্রদেব নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করছে, পরপর দুটো এক্সপেডিশন পাঠাবে। 1321-1323 প্রথম এক্সপেডিশন ব্যর্থ হয়েছিল। 4 মাস পরে গিয়াসউদ্দিন তুগলক তার ছেলের জন্য বিশাল সেনাবাহিনী সেখানে পাঠায়, কিন্তু তখন কি হয় না মোহাম্মদ বিন তুগলক বা জুনা খান দখল করতে সফল হয় এবং সেই ওয়ারাঙ্গলের নাম চেঞ্জ করে কি রাখে না সুলতানপুর, এই জায়গার নাম রাখে সুলতানপুর, ঠিক আছে। এছাড়াও বাংলাতেও একটা সিচুয়েশন খারাপ চলছিল, একটা সময় বাংলায় বুগরা খান রাজত্ব করতে দেখেছি। এই বুগরা খান তো এই সময় আর নেই, বুগরা খানের পরবর্তী বংশধর, দুই নাতির মধ্যে সংঘর্ষ কনফ্লিক্ট চলছে। সেই অবস্থার সুযোগ নিয়ে কি করে না বেঙ্গল এক্সপেডিশন পাঠানো হয় এবং বেঙ্গল এক্সপেডিশনের কাহিনী তোমাদের আগেই আমি শুনিয়েছি যে এই বাংলা জয় করতে গিয়ে বা বাংলা জয় করে যখন ফিরছিল তখনই মাঝ রাস্তায় কি হয় না এর ওই কিলা ভেঙে পড়ে এর সেখানে চাপা পড়ে এর মৃত্যু হয়। ক্লিয়ার? বেশ। এবং বেঙ্গল অভিযান করে ফেরার সময়ও এ বিহারে, দ্যাট মিনস তিরহুট যে জায়গা, সেখানেও কিন্তু এর লুটপাট চালায়। ক্লিয়ার? এই যে বললাম একটু আগেই বলে দিয়েছি যান বাংলা জয় করে ফেরার সময় কোথায় না আফগানপুরাতে, আফগানপুরা কোথায় না তুগলকাবাদের কাছে একটা জায়গা ছিল যার নাম হচ্ছে আফগানপুরা, সেখানে উডেন প্যাভিলিয়ন, কাঠের তৈরি যে প্যাভিলিয়ন বানানো হয়েছিল যাকে কুসক বলা হতো, সেখানে এই গিয়াসউদ্দিন তুগলক এবং এর আরেকজন পুত্র মেহনুদ খান, ঠিক আছে, প্রিন্স মেহনুদ খান বা প্রিন্স মেহমুদ খান এখানে কি হয় না সেও মারা যায়, ঠিক আছে। এবং ইবন বতুতা এই ঘটনাকে কার পিছনে এর হাত আছে বা ষড়যন্ত্রের শিকার হিসাবে ইবন বতুতা একে পোট্রে করে এবং ইবন বতুতা দেখায় যেখানে জুনা খান বা মোহাম্মদ বিন তুগলক অ্যাকচুয়ালি এই ষড়যন্ত্র রচনা করেছিল যাতে করে তার বাবাকে হত্যা করা যায়। ক্লিয়ার? তো যাই হোক, আমরা প্রত্যেকটা রাজাকে নিয়ে আলাদা আলাদা ভাবে আমরা ক্লাসগুলো করব, ঠিক আছে। যখনই ক্লাসের লেন্থ বড় হয়ে যাচ্ছে তখনই আমরা দেখছি যে ব্যাপারটা তোমরা বোর ফিল করছো বা গোটা শেষ অবধি হয়তো দেখছো না, সেই জন্য আমরা প্রত্যেকটা শাসককে আলাদা আলাদা করে শর্ট টেনিওরে টেনিওরে ইন ডিটেলস ওয়েতে, যেমন ডিটেলসে বলছিলাম গল্প করে, সেই ডিটেলসই লেকচার থাকবে কিন্তু আলাদা আলাদা কেটে কেটে কয়েকটা পার্টে পার্টে থাকবে। চলো তাহলে আজকে শুধু গিয়াসউদ্দিন তুগলক নিয়ে আমি আলোচনা করলাম, গিয়াসউদ্দিন তুগলকের সমস্ত স্টোরি আমি শোনালাম। এর পরের লেকচার খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে। সেই ব্যক্তির নাম মোহাম্মদ বিন তুগলক, পরবর্তী শাসক মোহাম্মদ বিন তুগলক। দেখা হচ্ছে পরের এপিসোডে।